শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 6:30, চা নিয়ে বসে গেছি, লিকার চা খাচ্ছি আমি, আর মেয়ে খাচ্ছে ফ্রোজেন কর্নগুলো আছে, এগুলোকে মাইক্রোওভেনে মাখন দিয়ে একটুখানি 2 মিনিট মতো চালিয়ে নিয়ে একটু মশলা দিয়ে দিই। আর ওইদিকে বর রেডি হয়ে গেছে, এখন জল ভরছে, ও যাবে টিটি খেলতে, মানে টেবিল টেনিস খেলতে যাবে, যেটা রেগুলার রুটিন ওর, সেটা করবে। আমিও একটু পরে হাঁটতে বেরোবো। 8টার সময় হাঁটা শেষ হয়েছিল, তারপরে একটু আড্ডা ফাড্ডা মেরে 8:30 নাগাদ আমি হেঁটে এসেছি। এসে নিয়ে আজকে রাতে রান্না ছিল না, তো ভাবলাম যে শর্টকাটে কী বানাই। তো আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আটা মেখে রেখেছি। আটা মেখে উপরে হাতে করে একটু তেল মাখিয়ে রাখি, সাদা তেল, তাহলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে আটা রাখলে উপরে কালো ভাবটা আসে না, রুটি ভীষণ নরম হয়। মেয়ে দেখছে, মেয়ে কি দেখছে কে জানে, 3টে মাল্টিটাস্কিং, মোবাইল, ব্রেন ভিটা প্লাস টিভি সব একসাথে, কি খাওয়া দাওয়া সব ভুলে গেছি আমি, আমার কিছুই মনে পড়েনি ভিডিও করার কথা, এখন মনে পড়লো। ওই যে মেয়ে শুতে যাওয়ার আগে মুখে ক্রিম লাগাচ্ছে, এখন মনে পড়লো যে মা ভিডিও তো করলাম না, যা। তো যাই হোক, সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করেছি। তো আজ এখন হচ্ছে 12:10 বাকি, তা আজকের মতো শুভরাত্রি তোমাদেরকে, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10:00, বর আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। রুটি বানিয়েছিলাম, মেয়ে খাচ্ছে ঘুগনি বেঁচেছিলো তার সাথে রুটি, আর বর কালকে রাতে আলু চচ্চড়ি বানিয়েছিলাম সেটা বেঁচেছিলো, সেটা দিয়ে খাচ্ছে, আমিও তাই খাবো। কতদিন বরকে না দেখিয়ে রাখবো, উনি গরমের জ্বালায় জামা পরতে পারছে না, বেশিরভাগ সময় খালি গায়ে থাকছে, কত ভিডিও কাট করে করে আমি দেখাবো। তাই ভাবলাম ধুর আর পারছি না, যা করে করুক গে যা। আর রূপালি মুছছে খড়। এখন বাজে 12:10, স্নান পুজো সব সারা হয়ে গেছে, কিন্তু কি বলতো দেখিনি আজকে কদিন ধরে আমি বলছি তোমাদেরকে, শরীরটা মানে কি হচ্ছে বুঝতে পারছি না, ওটার এনার্জি পাচ্ছে না ঠিকঠাক কাজ করে। তো যাই হোক, আজকে আবার গরম, মানে 2 দিন বৃষ্টিও একটু হালকা ছিল, আজকে আবার ভীষণ গরম। তো আজকে একটা পদই রান্না করবো ভেবেছি, ডাল টক ডাল করে রাখা আছে, সেদ্ধ দেবো আর কিছু একটা রান্না করবো। কি করবো ভাবছিলাম যে কি শর্টকাটে করা যায়। আজকে নিরামিষ খেতে ইচ্ছে করছে, মাছ চিকেন সবই আছে, কিন্তু নিরামিষ খেতে ইচ্ছে করছে। এই দেখো সেদিন অর্ধেক মোচা বানিয়েছিলাম, অর্ধেক মোচা সেদ্ধ করে রাখা আছে, আর এদিকে আমি ছোলার ডাল পিষে রেখেছি। এটা এখন মানে এই আমি প্রথম এই রেসিপিটা বানাবো, নিজের মন থেকে জানি না কেমন হবে, কিন্তু আমি করছি, তোমাদেরকে খেয়ে জানাবো কেমন লাগবে। তো আমি বানাচ্ছি মোচার ধোকার ডালনা। তো আমি ছোলার ডাল ভিজে রেখেছি, আগে ছোলার ডালটাকে পিষে নেবো। মোচার ধোকার ডালনা বানানোর জন্য আমি 1 কাপ ছোলার ডাল ভিজে রেখেছিলাম, সেটা আদা কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিলাম। অন্যদিকে বড় একটা মোচার অর্ধেকটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও পিষে নিলাম। কড়াইতে হিং নুন হলুদ দিয়ে নিয়ে মোচা বাটাটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে মোচা বাটাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দেবো একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি নারকোল গুঁড়ো ছিল সেটা দিয়ে দিলাম, তোমরা ফ্রেশ নারকোলও দিতে পারো, আর নুন মিষ্টিটা নিজেদের আন্দাজ মতো দিও। আর এদিকে দেখো ছোলার ডাল বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা পুরোটা দিলাম না, মানে 1 কাপ ছোলার ডাল ছিল তার অর্ধেকটা আমি দিলাম, এইটুকু মোচার জন্য, অর্ধেক মোচার জন্য দিয়ে নিয়ে ভালো করে নাড়াবো ছাড়াবো, একটু মিষ্টি দিলাম, আর দেবো ভাজা মশলার গুঁড়ো, এটা কিন্তু পুরোটাই কম আছে করলে ভালোভাবে নাড়ানো যাবে, নাহলে গলাটা পোড়া লেগে যেতে পারে। তো আমি একটু ভাজা মশলা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। থোকার বানানোর যে মন্ডটা তৈরি হচ্ছে সেটা দেখো দলা পাকি এসেছে, মানে এটা রেডি হয়ে গেছে। তো আমি একটা থালার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে ওই ধোকার মন্ডটার মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা আমি টিপস দিচ্ছি যে এই মন্ডটার উপরে সামান্য সাদা তেল দিয়ে নিয়ে তারপরে যদি শেপে দেওয়া যায় এটাকে, তাহলে খুব তাড়াতাড়ি শেপে আসে, খুন্তির মধ্যে লেগে থাকে না বা লেগে লেগে উপরে উঠে আসে না। দেখো আমি ভালো মতো একটা শেপ দিয়ে দিলাম, এবার এটাকে আধা ঘন্টার জন্য পাখার তলায় রেখে দেবো। আর অন্যদিকে ডালনার মশলাটা আমি তৈরি করে নিয়েছি, কাজু, কাঁচা লঙ্কা, একটু আদা কুচে, ছোট্ট একটা পেঁয়াজ কেটে দিলাম। এখানে পেঁয়াজটা অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে, নিরামিষ মানে পেঁয়াজটা স্কিপ করতে পারে নিরামিষের জন্য। তারপরে এগুলোকে যেমনি পিস পিস করে বরফি আকারে কেটে নিয়ে ভেজে নিয়ে ধোকার ডালনা বানানো। তা আমি মশলা কষানোগুলো দেখালাম না, ওটা তো তোমরা সবাই জানো, আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার ধোকার ডালনা রেডি, আমি একটুখানি আলু দিয়েছিলাম এর মধ্যে, ঘি গরম মশলা লাস্টে, ব্যাস। মোচার ধোকার ডালনার পুরো রেসিপিটা আমি শর্ট চ্যানেলে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই রেসিপিটা তোমরা কোথাও পাবে কিনা আমি জানি না,
এটা আমার মাথা থেকে বেরোনো, আমি এখন টেস্ট করলাম, একটু দুর্ধর্ষ হয়েছে খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো, একটু অন্যরকম। মোচার অনেক কিছু হয় তো, পাতলি হয়, ডালনা অনেক কিছু, কিন্তু এটা দুর্ধর্ষ খেতে হয়েছে, তোমরা ট্রাই করে দেখো। আমরা আজকে দুপুরে এটা দিয়ে খাবো, ঠিক আছে? এই দেখো চা ধোয়া জল, এটা আমি এখন গাছে দেব। এত গরমে না সমস্ত এনার্জিটুকু ড্রেন হয়ে যায়, এত গরম, আমার না একদম জঘন্য লাগে গরমকালটা, এর মতো বাজে কাল বোধ হয় কিছু নাই। দুপুরের খাবার নিয়ে বসে গেছি বন্ধুরা, এই যে মেয়েকে দিচ্ছি গাজর সিদ্ধ আর ভাত, আর এই যে টকের ডাল আর ধোকার ডালনা তোমাদেরকে বলেছিলাম, আজকে খালি একটাই নেবে, ধোকার ডালনা। এবার ধোকার ডালনাটা কেমন হয়েছে সেটা খেয়ে আমার মেয়ে বলবে। বর একটু বেরিয়েছে, ওর আসতে একটু দেরি হবে, আমাদের খেয়ে নিতে বললো, তো আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে জানাচ্ছি কেমন ধোকার ডালনাটা। ঝোলটা ভালো আর ধোকাটা কামড়ে দেখ কেমন হয়েছে। আমাকে ভাজাটা দিলে না কেন, ভুলে গেছিল। বাহ ভালো হয়েছে না, ঝোল ঢুকেছে ভেতরে, চলো খাও। এটা রুটির বাসন, আগের ভাতটা আমি খেয়ে শেষ করি, আমার তো বাসি ভাত কপালে আছে আর রোজ ভাত বেঁচে যায়, কি করে যে বাঁচে আমি বুঝতে পারি না। মেয়ে তো বললো মেয়ের খুব ভালো লেগেছে, ভালো হয়েছে, নুন মিষ্টি রেঞ্জের আন্দাজে দেবে, সফট, দারুণ, প্রথম বানানো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। একটু টকের ডাল দিয়ে মেখে খাচ্ছে। আমার কাছে রান্না একটা আর্ট, সারা দিনের প্রচুর কাজ থাকে, কাজের ব্যস্ততার মধ্যেও রান্নার জায়গাটা না আমার কাছে একটা অন্যরকম জায়গা। তো আমি কিছু একটা নতুন করার চেষ্টা করি মাঝে মাঝেই, কিছু ফোড়ন দিয়ে বা কিছু নতুনভাবে কিছু করার চেষ্টা করি। আজকে যেমনি মোচার ধোকার রান্নাটা করলাম, এরকম আমি অনেক কিছুই করি। আর আমার এগুলো রান্না করার পর যখন ঘরের লোকেদের খেতে দিই বা যা কাউকে যদি খাওয়াই তার যদি ভালো লাগে, এই যে একটা তৃপ্তি আমার কাছে, এটা একটা চরম পাওয়া, এটা একটা আমার বলতে পারো নেশা। নেশা তো লোকের অনেক কিছুই থাকে, আমার এটা একটা নেশা। মেয়ে আলু পছন্দ করে না, ওকে আলু দিলাম না, আমি আলু খাচ্ছি। আমি খেতে থাকি, আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।